الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال النبي صلى الله عليه وسلم من عادى لي وليا فقد آذنته بالحرب أو كما قال عليه الصلاة والسلام محترم ও মুআজ্জাজ আজকের এই মুবারক মাহফিলের অতি সম্মানীয় সভাপতি সাহেব দামাত বরকাতুহু মুআজ্জাজ উলামায়ে কেরাম বিশেষ করে এই আনোয়ারুল উলুম শিবপুর মুদরসার বিজ্ঞ আল্লাহর ফক্কতনে মকবুলিয়ত প্রাপ্ত আসাতজায়ে কেরাম মুরব্বিয়ানে আজাম নজওয়ান ভাই এখন বাড়িয়ে গড়ে ফরদার অন্তরালে অবস্থানগত মায়ার দাঁত মা বই নহল রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার আমরার উপরে অসংখ্য দয়া আর মেহরবানি হইছে যার ফলে পরবর্তীকারে আলমে আমরারে আজকুর দিন পর্যন্ত বা হায়াত রাখিয়া ইমানের উপরে দাইম ও কায়েম রাখিয়া দিনই মহফিলে নিদর মূল্যবান সময়রে লাগাইয়া মূল্যবান জরুরতর পয়সারে খরচ করিয়া দিনই মহফিল আয়োজন করিয়া অনবয়া আমরা আলিম উলামার মুখনে দিনই ফতা হুনতাম ফাইয়ার বা আমরা আলিম মখলে বয়ান করতাম ফারিয়া যেটা আমরার উপরে পরবর্তীকারে আলমর পক্ষতনে বহুত বড় এক নিয়ামত ইটা নিয়ামত আমরা দেরায় সচরাচর ফাইয়ার আমরা অনুভব করতাম ফাইয়ার না শুনলোয়ানা শুনলোয়ানা যে ইটা নিয়ামত কত মুঠা ইটা বহুত বড় এক নিয়ামত সবর নসিব ইটা নিয়ামত জুটে না
উপভোগ করিয়ার সারাই দিলর গেহরাই তনে খালিস মখলিস নিয়তে আল্লাহর শুকরিয়া আদায় করি কই আলহামদুলিল্লাহ ভাইয়াই ইটা মহফিল ওলা মূল্যবান মহফিল আল্লাহর কাছে ওলা পছন্দর ওলা পছন্দর দুনিয়ার জমিন রোজানা কত ধরনের মহফিল গুলাবর কত ধরনের অনুষ্ঠানর প্রোগ্রামর কিন্তু কোন প্রোগ্রামর হকর মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমর খুশির কোন ওয়াদা নাই কোন আপনার সার্টিফিকেট নাই কিন্তু জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আপনার দিনই মহফিল দে মানুষ আইলো দিনই মহফিল আবার লগে লগে আল্লাহর বান্দার পিছনের দিন থেকে সারা সবিরা গুনারে আল্লাহ মাফ করে দিলাই আল্লাহর বান্দাই শরীফ আপনার দিনই মহফিলে সম্মান জানাই লিছে আবু ফরদন্ত নাকির খাল ফরত বলিয়া উদ্দেশ্য করছে না খালি যে আপনার দিনই মহফিলে সম্মান করে লিছে আর সম্মান করিয়া দিনই মহফিল আই গেছে আবার লগে লগে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তার ফিসনর দিন দেগের সারা সবিরা গুনারে মাফ করে দিলাই ওতখন শেষ নাই মুসলমান যদি আল্লাহর বান্দা মহফিল বয়া আল্লাহর আলী মখলর কথা ওখল হুনিয়া তার ফিসনর দিন দেগের অপরাধর উপরে শর্মিন্দা হই যায় মনে মনে তৌবা করিলা হয় রব্বুল আলামিন আল্লাহ কত দিন পর্যন্ত যা কিছু করছি রে বা আল্লাহ খালি নাফরমানে করছি নাফরমানে করছি ও আল্লাহ ইসকু আপনার আলিমর কথা শুনিয়া রে বা আল্লাহ আমার আপনার আকল ঠিকানার মধ্যে আইছে আল্লাহ ভবিষ্যৎ জিন্দগির মধ্যে রে বা আল্লাহ এই রকমের গুনাহ আর নাফরমানি আর করতাম নাই সোনার নবী ফরমাইন আল্লাহর বান্দা মাহফিল আইতে সময় আপনার মাথার উপরে করিয়া খান্দার উপরে করিয়া বড় বড় আপনার অপরাধর বুঝা লইয়া আইব অপরাধর বুঝা লইয়া আইব যেমনে মাহফিল বইয়া আলিমুল আমার কথা শুনিয়া হে তৌবা করি লিব আল্লাহর বান্দায় আপনার গুনাহ তনে ওলা নিষ্পাপ হইব ওলা মাসুম হইব আল্লাহর বান্দা বালিত আপনার গুরিয়া লাইব এমন মত গুরিয়া লাইব যেমন তার জীবনে আর দিন দেখি কোনো গুনাহ করছে না হক সুবহানাল্লাহ ভাইয়াই আমরা মনে করি ইটা মাহফিল আমরা একইবারে হদরন ফাইলাই একবারে বেকার হিসাবে সুজা হিসাবে ফাইলাই ইলা না ইলা না আল্লাহর মায়া হইছে আল্লাহর আমরার উপরে মায়া হইছে আল্লাহ যার লগে ভালোবাসা করতো চাই আল্লাহ জানে তার আপনজন মানাইতো চাই আল্লাহ ঔ ধরনের মানুষরে আপনার বাসি বাসি চুনি চুনি আপনার দিন বুধার তৌফিক দে দিনই মহফিল বার তৌফিক দে আল্লাহর নবী ফরমায় মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন আল্লাহ দে মানুষরে তান মায়ার বান্দা হল আপনার লিস্টর অন্তর্ভুক্ত করতে চাই ও গুরু মানুষরে আল্লাহ দিন বুধার তৌফিক দে দিন বুধার তৌফিক দে দিনই মাহফিল আয়া দিন হুনি আপনার দিন বুধার তৌফিক কেন আল্লাহ দিলাই গতিকে আমরা যারা আপনার গঠিত বন আছে আয়োই আয়োই এই মাহফিলটা হল আপনার পছন্দর মাহফিল হাজার হাজার মাহফিলে ফল্লার মধ্যে কিন্তু আজকের দিন আপনার আর ওয়ানুল মুদর সার দে মাহফিল এই মাহফিল আপনার এক ফল্লার মধ্যে এই মাহফিলের মধ্যে ওয়ালা আপনার এক ব্যক্তি আইবা ওয়ালা এক শখসিয়ত আইবা যে শখসিয়ত নিসবত জুনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লগে আপনার ডাইরেক্ট আছে খানদানি সম্পর্ক গতিকে আমরা আই ই মাহফিলে সম্মান দেওয়া গুয়া কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে সম্মান দেওয়া আল্লাহর নবী ফরমায় দিন বুঝতে গিয়া দে মানছে আপনার বাড়ি তো কদম রইন যা হইল আল্লাহর বান্দা গন্তব্য স্থান দেওয়া আরম্ভ করলো তার এক এক কদমের বদলা এক এক সদকার সওয়াব দি আল্লাহ পাক পরবর্তীকার আলমে মালামাল করে যদি আল্লাহর বান্দা দিনই মাহফিল শিকার উদ্দেশ্য যায় শিকার উদ্দেশ্য যায় তে এক এক কদমের বদলা এক এক বছর আপনার নফল বন্দেকি করিয়া যা সওয়াব পাইতো অতখান সওয়াব দি আল্লাহ তার নামায় আমলে মালামাল করে দিলা সুবহান
চিন্তা করাই নেই, আইরে হায় দিনই মহফিলও বইলে কত সব। যদি আমরা দিন শিকার উদ্দেশ্য সারা আইছি নানি, এক এক কদমর বদলা, এক এক নফল আপনার এক এক বছর নফল বন্দেগীর সব দি মালামাল হইমু। আল্লাহর এক সিস্টেম আছে, কইবাই বন কয় মোল্লা বেটাই তা তিল্লা খর নানি, আল্লাহর এক সিস্টেম আছে। জুনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, যে জায়গার মধ্যে 40 জন আপনার মুমিন আপনার বসবাস করে, যে জায়গার মধ্যে আপনার 40 জন মুমিন আপনার একত্রিত হইয়া আলোচনা করে, বালা আলোচনা করে, এই জায়গার মধ্যে আল্লাহর মায়ার এক হলি আপনার আপনার তশরিফ ফরমাতা হন। কিন্তু আল্লাহর বিধান হইল আল্লাহর মায়ার হলির আপনার সারা বন্দেগীর আল্লাহ কবুল করিলা, সারা দুয়ারে কবুল করে, সারা তৌবারে কবুল কবুল করে। যেমনি আপনার রহমতর ফরিশতা হলে আপনার মহফিল তনে বাসিয়া আল্লাহর ওলির আপনার আমল রে কবুল করিলাইন, আল্লাহ খালি তান বন্দারে মাফ করবার বাহানা তুকায়, আল্লাহ কইল হে আমার রহমতর ফরিশতা হলে তোমরা বাসিয়া খালি আমার ওলির আপনার আমল রে কবুল কররাই, আমার ওলির লগে বনেওয়ালা আমার সারা গুনাহগার বান্দা হলর আমার ওলির খাতিরে সারার দুয়ারে কবুল করিলাও, সারার আমল রে কবুল করিলাও, সারার তৌবা রে কবুল করিলাও। ভাইয়াই আমরা মহফিল জুলিয়া বই, মহফিল জুলিয়া বই। আমি আপনারা সামনে এক আয়াত শরীফ তিলাওয়াত করছি, এক ছোট মোটো এক হাদিস শরীফ তিলাওয়াত করছি। ইনো আইবার আগে হেডুজুর দামাত বারকাত হই আমারে এক মওজুদ ইসলাম বিষয় বস্তু দিছিলা, আমি হও বিষয় সাইয়া আইছিলাম, কিন্তু আয়া দেখছি জনাব কারি নজির হুসাইন সাহাবে ও বিষয় বয়ান করি লিছন। এখন যদি আমিও হফতা আরম্ভ করে আপনারা যারা মাগরিবের আগে বন আসলা এরা কইবা দূর বা ইটা মূল্যায়ন হকলটি এক ফালা লইয়া আইছন নানি, নতুন কোনো কে খুনতা কয় না, ইচ্ছিন্ত হনও হুনলাম। গতিকে আমি মাগরিবের নমাজ বইয়া বইয়া আমার বিষয় বস্তু বদলাই লিছি। আমি উদ্দেশ্য করছি আপনারা সামনে অলা এক বিষয় বস্তুরে দাঙ্গিয়া ধরতাম, যেগু আমরার উম্মত মুহাম্মদিয়ার মুসলমান সমাজ ওলা আগুনি লেখান স্পিডে বিয়পে ঠেলে, যে বেমার থাকার কারণে আপনার আমার নমাজ কবুলন না, রোজাও কবুলন না, হজ জাকাত কোনো ধরনের বন্দেগী কবুলন না। আমরা হায় রে হায় মুসলমান মনে মনে সারার উদ্দেশ্য বলে খাই সোনার নবীর লেবার নিচে জায়গা পাইতাম, নবীর সফাহত নসিব জুটিত, আর নবীর সফাহত হইয়া বেলা হিসাব খুশি খুশি নবীর ঘরে ঘরে বেহেস্তর মধ্যে যাইতাম, বালা কথা আল্লাহ সারার আচারে কামিয়াব কর। কিন্তু আমরা আমরা কতখান মুসলমান, আমরা কতখান আমল গিয়া আল্লাহর কাছে কবুলর একবার চিন্তা করছিনি, বিশেষ করে পুরা আসামর মাঝে খুজাই সাব ডিভিশন আপনার বেলবাটাম ফলাস্তার করিয়া দেওয়া, আর মেজরিটি করাই নাছিল আপনার নেরার ঘর, নেরার ঘর। আমরাও ছোটবেলা নেরা কাটিছি, আমরাও ছোটবেলা নেরা কাটিছি, গরর সাল দিবা লাগিয়া, কিন্তু আল্লাহর অত দয়া আর মায়া হইছে। আপনার জঙ্গলের আগুন জেলা স্পিডে লাগে মনে হয় ও রকমের স্পিডে হুজাইর মুসলমান রে আল্লাহ দনি করে, ওলা দনি করে। এখন আর সিসি গড় বাঙ্গিয়া সাত ডালাই গড় মানাইরা, ফুলওয়ালর গড় বাঙ্গিয়া সাত ডালাই দিয়া গড় মানাইরা, তিন তালা সাইড তালা পাঁচ তালা ফাউন্ডেশন দিয়া মানাইরা, বাল্লা কথা। আমরা রে আল্লাহ নিয়ামত দিয়া নওয়াজিছে, মালামাল করছে, অভাব দূর করছে। আগে আগে ছোটবেলা আমরা আপনার সাইরোসিস ফুরা করে খাইতাম পারছি না, সপ্তাহে একবার মাংস খাইতাম, এখন মাংস মাইছে বাসি বাসি খায়, এমনে ভাই নিজে লওয়া লাগে না, প্রত্যেক গরম মাংস আল্লাহ অত নিয়ামত দিয়ে মালামাল করছে। কিন্তু অত শুকিয়ে যাওয়ার পরে আমার ভিতরে ওলা বাদ এক বেমার হামাইছে, ওলা বাদ এক বেমার হামাইছে, যে বেমার থাকার কারণে কাল কিয়ামতের দিন আমরা আপনার মানুষ রূপে গিয়া ময়দান মহশর আপনার হাজির হইতাম পারতাম না। আমরা মখলুক জগত সব তনে আপনার নিকৃষ্ট, এক মখলুক হইল কুকুর মখলুক, ও কুকুর সকলে গিয়া কাল কিয়ামতের
দিন হাজির দিম ফগা নাউযু বিল্লাহ এতে সারা নাই আবু আল্লাহর মায়ার বান্দা গুলো আসল মায়ার বান্দা হল আসল কারণ যদি আল্লাহর মায়ার বান্দা হল থাকতা না আল্লাহ দুনিয়ায় রে নেশক নাবুদ করে লিল নে ধ্বংস করে লিল নে হায় রে হায় এই বেমারটা কিটা তুলা ফলো করে তুলা তুরা ফলো করে এক মারফেটো আমরা হুতিয়া আইছি এক মারফেটো হুতিয়া জন্ম লওয়ার পরে এক মার ঠন খাইয়া বলাইছি ছোটবেলা এক বাইয়ে আরক বাইরে নাক হুঙ্গা দিছি কান হুঙ্গা দিছি মায়া করছি যেমনে বড়বার বাদে বড় বাই দন হয়ে গেছে নাইলে হুরু বাইর হুয়াইন বেশি হয়ে গেছেন সারা কুয়েট গিয়া ব্যবসা বাণিজ্য করিয়া দনি হয়ে গেছেন যেমনে দন হয়ে গেছে আমরা মুসলমান হওয়ার পরে আল্লাহর বান্দার দিলর মধ্যে বাই দেব তো মায়ার এক সম্পর্ক ফাউরি লিছে আল্লাহর বান্দায় বাইরে দেখতে পারে না আরি ফরি দূরর কথা কিন্তু মার ফেটর বাইরে দেখতে পারে না তার হুয়াইন বিদেশ গিয়া আপনার কোটি কোটি টাকা কামাইয়া কোটি কোটি টাকার মালিক বনি গেছে আল্লাহর বান্দায় বলো দোলান মানাই তো তার বলো ভাই আপনার গরিব হওয়ার কারণে গর ভাই বলো ভাইয়ের খাসা ঘর থাকার কারণে আল্লাহর বান্দায় বলো ভাই লগে আপনার ওলা হিংসা জাহির করে ওলা হিংসা জাহির করে বলো ভাইরে আপনার ফিস দিয়া আপনার ঘর মানার আপনার অন্যদিকে মুখ দিয়া ঘর মানার ইলাও আসুন না নেই সমাজও আসুন মনে হয় মেজরিটি গিয়া ফৌসি দিলা হায় রে হায় ওইতে লাগছিল কিটা বলে আমার ভাই আমার উড়ো হাঁক লইয়া ফালিছন কিন্তু আমার ভাইয়ের বলো ভাই না থাকার কারণে আমার ভাই দন দৌলত না হওয়ার কারণে আজকে আমার ভাইয়ের হালত পরিবর্তন হয়েছে না আমার আল্লাহ অত বেশি আপনার দন দিয়ে আপনার মালামাল করেছে আমি যখন থান ভাই আমি একটা আমার মারফেটর ভাই আর রপ্তানি আমার ভাই দুঃখের মধ্যে আমি হেল্প করতাম সহায় করতাম কিন্তু মুসলমান হলা নিষ্ঠুর এক জাতি হয়েছেন মুসলমান হলা নিষ্ঠুর আফাত্তর দিলে এক জাতি হয়েছেন আপন বাইরে সহায় করা দূরের কথা আপন বাইরে আপনার ওলা গিন্না করে ওলা গিন্না করে আপনার বাইর ঘরের ঘরে রাখিয়া বাইর ঘর তার ঘরের সামনে রাখলে তার ঘরের আপনার শোভা নষ্ট হয়ে দিব শোভা নষ্ট হয়ে দিব তার ঘরের সামনে আপনার খাসা ঘর হয়ে দিব যার কারণে আল্লাহর বান্দায় বাইর খাসা ঘরের ফিস দিয়া অন্যদিকে আপনার মুখ দিয়া ঘর মানার খুব কানা উজবিল্লা ইয়াদ রাখো মুসলমান এই রকমের নিয়ত না এই রকমের মনোভাবলা মানুষের আপনার নমাজ কবুল নাই রোজা কবুল নাই হজ জাকাত কবুল নাই আল্লাহর বান্দায় কাবার দিলাফ ধরিয়া দারে দারে খান দিলে আল্লাহর নবী ফরমান তার দুয়া গিয়া তার মাথার উপরে উঠতো না খুব কানা উজবিল্লা নাউজবিল্লা আল্লাহর বান্দার কোন আমল কবুল হইত নাই আল্লাহর বান্দার কোন আমল কবুল দেখি আল্লাহর বান্দার আপনার কোন আমল কবুল হইত নাই জুনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আমার সাহাবা বললে আতানি জিবরাইল ইটা বাংলাদেশে শুরু হয়ে গেল নি ফাল মহবিল এনা ওর হাওবা বুঝো বুঝো বইয়া বুঝো বুঝো জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম আইছেন আতানি জিব্রাইল ইউসিনি বিল জার হাত্তা জানান্তু আন্নাহু সাইয়ারিসুহু ওয়াল্লার বান্দা ওয়াল জিব্রাইল আমার কাছে আইলা আইয়া খালি আমারে কইলা ওয়াল্লার হাবিব আল্লাহর হাবিব আল্লাহর নবী আপনি আপনার উম্মতের কই দেও আরিফরের খেয়াল করতা প্রতিবেশীর খেয়াল করতা প্রতিবেশীর খেয়াল করতা ওয়াল্লার বান্দা বললে জিব্রাইল আমার ওলা তাকিদ দি কইছেন ওলা গুরুত্ব দিয়া কইছেন আমি মুহাম্মদর লাশ দুমান হইছে মনে হয় আফতা জিব্রাইল কইলিবা ও আল্লাহর নবী আপনি আপনার উম্মতের কই দেও প্রতি বসি আপনার মিরাশর অংশীদার মিরাশর অংশীদার চিন্তা করায়নি যদি আপনার আমার দিলর মধ্যে রাই বরাবর আপনার কিনা আছে কোন মুসলমানের প্রতি প্রতিবেশীর বেশি প্রতি তে আপনার কোন ধরনের বন্দেকে খবর নাই হাল কিয়ামতের ভয়াবহ ময়দান আপনি সোনার নবীর আপনার জান্নার নিচে জায়গা পাইতে নাই খুব কানা উজবিল্লাহ চিন্তা কর রাইনি আল্লাহর নবী এখন ও আমার উম্মত করলে ও আল্লাহর বান্দা করলে জিব্রাইল আমার ওলা তাকিদ দিয়ে কইছেন ওলা তাকিদ দিয়ে কইছেন ও আল্লাহর নবী আপনি আপনার উম্মতের কই প্রতিবেশীর খেয়াল করতা প্রতিবেশীর খেয়াল করতা প্রতিবেশীর খেয়াল করতা প্রতিবেশীর আপনার হালাতের উপরে আপনার গুরুত্ব দিতা প্রতিবেশীর সহায় করতা ওলা গুরুত্ব দিয়া কইছেন আমি মুহাম্মদের লাশ গুমান হই গেছে মনে কইনি আফতা জিব্রাইল কই দিন ও আল্লাহর নবী আপনার উম্মতের কই দে আপনার প্রতিবেশী আপনার মিরাশর অংশীদার মিরাশর অংশীদার চিন্তা কর রাইনি এখন তুরা দিলর মধ্যে আর দেও
এক মার্কেটর বাই হওয়ার পরে আপনার বাই গরিব হওয়ার কারণে আল্লাহর বান্দা বাইরে দেখতে পারে না, অতখানো শেষ নাই। আল্লাহর বান্দা আপনার বাই গরিব হওয়ার কারণে আপনার বাই আপনার মাসুম বাচ্চা নিজের আফন বাচ্চুদা বাচ্চুদি আপনার দেখতে পারে না, নেকলেট করে নেকলেট করে হোক না উজবিল্লাহ। আমরা সমাজ হইলা ভাইছি আপনার ধনী ভাই আপনার মিঠাই লইয়া বাড়ির মধ্যে আইছে, আর দেখনে গরিব ভাই গুলো আপনার বাচ্চুদা বাচ্চুদি সাসার আতর মধ্যে মিঠাই মুসা দেখিয়া আশা করে দৌড়িয়ে গিয়ে খান্দা লইলা, লগে লগে নিষ্ঠুর বন্ধা হই এই তোমরা করো আইবার আর সময় পাইছো না, নি সারাদিনই আমি কষ্ট করি আইছি আমি করো আবার লগে লগে তোমরা কেন আইলা দুধকার দিয়ে আপন বাচ্চুদা বাচ্চুদি খাতাইয়া দিলা হোক না নাউজুবিল্লাহ। ও আল্লাহর বন্ধা নিষ্ঠুর বন্ধা ইয়াদ রাখো এই মাসুম বাচ্চা এগুন আপনার তোমার ঘরের মধ্যে ভুল হইছে না ভুল হইছে না, এই মাসুম বাচ্চা তখন জানতে পারছো যে আপনি তার বাপর আপনার সাক্ষাৎ ভাই আপন সাসা একটার বাপ একটানি তোমারে বাপ মনে করিয়া তোমার আতর মধ্যে তারা লুবর বস্তু মিটাইর মশা দেখিয়া আল্লাহর আল্লাহর আপনার বন্ধা বান্ধি এগুন দৌড়িয়া মাসুম বাচ্চা এগুন আইসলা তারা আবার ভুল হইছে না ভুল হইছে না, তোমার মতো পাথর দিলা নিষ্ঠুর আপনার সাসা হওয়া ভুল হইছে তোমার লাগান সাসা আপনার দুনিয়ায় জীবিত থাকা মানে মরি দেওয়া বালা কক্কা না উজবিল্লা আসানানে ওলা নিষ্ঠুর মুসলমান নিজর রক্ত টুকরা আল্লাহর নবী কইছেন আল্লাহর নবী বানি দিছেন আল্লাহর নবী সাসারে গিয়ে একবার মাইছে আপনার কইলা কিছু সাহাবাই গিয়ে আপনার জখাত তলব করে লিসলা লম্বা ঘটনা আল্লাহর নবী লাশ সাহাবারে বুঝাইতে গিয়া কইছেন ও আমার উম্মত করলে নিজর আপনার সাসা একটা বাপ একটা নি তোমরা কেমনে করে আমার সাসার উপরে আপনার জখাত দিন দেন না বলিয়া গুমান করলাই কইলা শোনানি হুজুর বোখারী শরীফের হাদিস আল্লাহর নবী কইছেন আপনার আপনার সাসা ওই লাগিয়া ইন্না আম্মার রাজুলি সিনুয়া আবিহি এক মাইঞ্জর সাসা তার বাফর সমতুল্য বাফর সমতুল্য তে নবীর বাপ কেমনে কেমনে এমনে হইবা আপনার যে জকাতর উসুল জকাত উসুল করা সাহাবা গেলা আর জকাত দিতা নাই আল্লাহর নবী এখন দেখাই দিছেন আপনার আফান সাসা জেলা বাপ হলা এক সমান রিস্তা এক সমান রিস্তা কিন্তু আপনার ওলা সাসা ও লইছেন ধন দৌলত ফাইয়া নিজের রক্ত টুকুরা আপন বাত্তু যা বাত্তুদের আতর মধ্যে মিঠাই একজোড়া দেওয়ার তৈয়ার নাই তার দিলে এখান গাওয়ারা করে না পাত্তরন মধ্যে ও ধরনের আপনার শয়তানর পাত্তর তৈছে ওলা মুমিন তনে হরছে ওলা মুমিন তনে হরছে ওলা মানবতা তনে হরছে আপনার মাসুম বাচ্চার আশার মধ্যে আপনার লাখ মারি দিছে কক্কা নাউজুবিল্লাহ ওল্লা আসন্নানি মানুষ সমাজ আবার কোন কিতা মুসলমান নবীদের উম্মত সব তনে বেহতরিন উম্মত সব তনে বেহতরিন উম্মত আমরা নবীর ওলা এক নবীর উম্মত আমরা রে আমরার গুরুত্ব আমরা সম্মান অন্য অন্য নবী হলে দেখিয়া অন্য অন্য নবী হলে দেখিয়া আমরা সম্মান দেখিয়া তরস খাইছেন তরস আফসোস করছেন নবী নাই রসুল বনি ইসরাইলের লাশ নবী হযরত ঈসা আলাইহি সালাতু ওয়া সালামে যেমনে দেখলাম আপনার উম্মতে মুহাম্মদিয়ার সম্মান উম্মতে মুহাম্মদিয়ার সম্মান উম্মতে মুহাম্মদিয়ার উচ্চ মর্যাদা দেখিয়া হইলা রব্বুল আলামিন আল্লাহ আপনি আমারে নবী মানাইছো বলকে রসুল মানাইছো আসমানি আলাইছো কিতাব আপনার আপনার আসমানি আলাইছো কিতাবের মাঝে সব তনে গুরুত্ব আপনার সাইটটা কিতাব এতনে একটা কিতাব আপনি আমারে দিছো রব্বুল আলামিন আমি ঈসার লাশ একটা আশা আছে রে বাল্লা আপনি আমারে আপনার মুহাম্মদ নবীর উম্মতর অন্তর্ভুক্ত খান করিলাও বলাম নবী হলে তরসিস হইন আমরা নবীর উম্মতর সম্মান দেখি আমরা ওলা বাল্লা ওলা সম্মানী উম্মত কিন্তু আমরার ভিতরে সম্মানী আখলাক থাকা লাগবো সম্মানী আখলাক থাকা লাগবো আল্লাহর নবী কইরা আরি করির খেয়াল করো আমরার পয়সা হওয়ার কারণে যদি কোনো মাংসর পাঁচটা ভুয়া আছে ছয়টা ভুয়া আছে আর হে আপনার বিদেশ গিয়া তার ভুয়াইতে বেশ বেশ টাকা কামাইলি জয় আল্লাহর বান্দায় বড় বড় দলান মানার বড় বড় আপনার বিচা বালি লর আর তার প্রতিবেশি এখন গরিব মানুষ গরিব মানুষ আল্লাহর বান্দার লাশ দিদর মধ্যে হও বেমারে গিয়া গ্যাস দিলাই বেমারে গ্যাস দিলাই আল্লাহর বান্দার আট জন দশ জন ভুয়াই মনে করো বিদেশ গেছেন ইয়া ব্যবসা বাণিজ্য করিয়া পয়সা কামাইয়া দলান তুলা আরম্ভ করছেন বান্দা মুসলমান আর তার মনে মনে হো বাদ বেমারে কুকুরের ভিতরে যে বেমার ও বেমারে তার ভিতরে গে
লেজ দিলাইছে, তার প্রতিবেশী একজন গরিব মানুষ লগে লগে তার মনও খানাইছে, হায় রে হায় আমার সাইরগু ফুয়াইন, অগু মানুষটার লগে অন আধা বিঘা মাটি আছে, যদি অগু অন্তনে যাইতো কি ওখান বেশিয়া আমার সাইরগু ফুয়াইন এক জায়গার মধ্যে থাকি গেলা অনে, এক বালির মধ্যে সাইরগু ফুয়াইন থাকি গেলা অনে, তার মনে মনে হোখান আইছে ইনশা দেখ নাইনি আল্লাহর বন্দায় ফয়লা। কিছু কিছু মানবতা থাকে, থাকার পরে আল্লাহর বন্দায় হোক গরিব বেটারে গিয়া কয় ভাই তুই তোর বাড়ি খানতা মর গেছে বেশিলা, তোর বাড়ি খানতা মর গেছে বেশিলা, তোরে আমি সুন্দর মূল্য দিমু, উপযুক্ত মূল্য দিমু, আর তুই অন্য খানো লাগি, আর ও আধা বিঘা মাটি আমারে দিলা, আমার ও সুবিধা খানতা ওই বোঝে আমার সাইরক হুয়াইন ও জাগার মধ্যে থাকে যিবা, হায় রে মুসলমান, হায় রে মুসলমান। কিন্তু আল্লাহর বন্দা গরিব হইলে কি হইল, আল্লাহর বন্দার তো দিমাগ আছে আকল আছে, আল্লাহর বন্দায় জানতে পারে হায় রে হায় সারা জীবনে আপনার কষ্ট মঞ্জুরি করিয়া এখন বালি ঝুলিছি বালি ঝুলিছি, এখন যদি লাশ নিগারের মধ্যে বালি খান্তা বেশি লাই তে আবার আমি আপনার পয়সা পাইলেও দুবারা বালি আর ঝুলিতাম পারতাম নাই, আল্লাহর বান্দা বেসার মধ্যে তৈয়ার হয় না, বেসাত রাজি হয় না, লাশ ও দনি আল্লাহ বেটায় পয়সা আল্লাহ বেটায় আপনার পয়সার পাওয়ার দেখাইয়া আল্লাহর এক লাচার বান্দারে আপনার আপনার বেয়াস রয় বান্দারে গরিব বান্দারে আল্লাহর বান্দায় আপনার সাতানি আরম্ভ করে, সাতানি আরম্ভ করে আল্লাহর বান্দার আপনার ফাঁক গরর খান্দা ভাই তার গরু গরর ডেন দিলাই, তার বেটিন ধর আপনার বাথরুম এইরকমের মনোভাব থাকবো এই বেমার থাকবো, আল্লাহর বান্দায় সারা রাত তাহাজ্জুদ খাটাইলে তার এক রাখা তো তাহাজ্জুদ কবুল হইতো নাই, আল্লাহর বান্দার রোজাও কবুল হইতো নাই, যাকাতও কবুল হইতো নাই, তবলীগ চিল্লা কোন ধরনের বন্ধে গিয়ে এক জোরে কবুল হইতো নাই, এক জোরে কবুল হইতো নাই, সারা দুলিশা দইব আল্লাহর বান্দায় কাবার ঘরের তোয়াফ করলে, কাবার গিলাফ দরিয়া খান দিলে, কাবা ওলা পবিত্র জায়গা ওলা সম্মানী জায়গা, যে জায়গার মধ্যে মানছে গিয়া আপনার তোয়াফ করিলাই তার পিছনের জিন্দগির সারা গুনা মাফ হয়ে যায়, সারা গুনা মাফ হয়ে যায়। কিন্তু এই বেমার আল্লাহ মানুষ আপনার কাবার ঘরের হর বছর আপনার তোয়াফ করলে তার সারা বন্দে গিয়া আপনার তার মাথার উপরে উঠতো না, বলকে গজবর ফরিশতায় লানতর রুমাল দিয়ে আল্লাহর বান্দার মুখর মধ্যে আপনার আপনার ঘৃণা করিয়া তার মুখর মধ্যে লানত মারবা হোক না উযুবিল্লাহ। মহতরম আপনারা বড় আশা করে তেল লইয়া আইলেন, মাদ্রাসার পক্ষ থেকে তেল দেওয়া হইছে, আল্লাহর নবী কইলা হো আল্লাহর বান্দা করলে আল্লাহর বন্দা হল না নি, আল্লাহর নবী কইলা তোমরা প্রতিবেশীর খেয়াল করিও, প্রতিবেশীর খেয়াল করিও, আমরা সমাজ কিছু ময় মুরব্বী ওয়ালা আছে দানা মুরব্বী হল, এরারে আমি নগই নই আমার তো আখলও নাই, আমি হই এরার বিচারে আপনার ওলা আপনার গেরা বান্ধিছে, আখলে ওলা গেরা বান্ধিছে, টান টানোর বিচার সারা আরি ফরি গরিবর গেছে, টানটানোর সারা বিচার আরি ফরি গরিবর গেছে, যদি টান লাখান মুসালায় গিয়ে কোনো আপনার অঘটন করে কইবা না অমুকে কিলা সিলিপ করে লিলা, অমুকে কিলা সিলিপ করলা এই কামটা করা হয়েছে না, হাই রে বিচার রে, আর গরিবে করলে লগে লগে বাজারে গাঠে ওখান আপনার প্রচার করা, আর লগে লগে শুক্রবারে অগুরে হন খালা করিয়া সারার সামনে তার খজন্ত না করিয়া গরিবরে আপনার ওলা ব্যবহার করেন, আপনার কিছু কিছু ময় মুরব্বী ব্যবহার করেন যেমন মত এগুলো কোন মানুষও নাই, মানুষও নাই, ইয়াদ রাখো মুসলমান আল্লাহর নবী কইছেন আপনার এক মামুলিক মুমিনর সম্মান আল্লাহর গরখানায় কাবা তনে আপনার হাজার হাজার গুণ বেশি হোক, সুবহানাল্লাহ, আল্লাহর নবীর হাদিস হইল হুরমাতুল মুমিনি আরজাহ মিন হুরমাতি বাইতিল্লাহ তাআলা, এক মুমিন ইনো আল্লাহর নবী মতলক মুমিন দাসন কইছেন না বলে বলা মুমিন সম্মানী মুমিন আলিম মুমিন কইছেন না, আল্লাহর নবী কইছেন যে কোন মুমিনক এক মুমিনর হুরমত এক মুমিনর সম্মান আল্লাহর কাছে ওয়ালা মুটাওয়ালা আপনার মুটাওয়ালা উত্তম, কাবার গর্তনে আপনার হাজার হাজার গুণ দরজা উত্তম হোক সুবহানাল্লাহ, আপনি আমি বিচারের মধ্যে গিয়া এক গরিবে আপনার কাছে বিচার দেওয়ার পরে আপনার মুসলমান হওয়া হিসাবে কর্তব্য আছিল আপনি যে কোনো ফাকির আপনার ও গরিব গুরে ইনসাফ দিতাই ইনসাফ দিতাই, যদি কোনো মানছে আপনার কোনো গরিবর বিচারের মধ্যে গিয়া ও গুরে ইনসাফর রায় ভাবাইয়া দেয় লগে লগে আল্লাহর নবীর ফরমান হইল আপনার আল্লাহর বন্দার নামায় আমল 60 রাকাত নফল বান্দেগির সওয়াব দি আল্লাহর মালামাল করে দিলাই, ইনসাফে বিচার করলে গরিব
লাচার মানছে বিচার পাইলে এমন মতো আপনি আমি বিচার করলে কাল কিয়ামতের ভয়াবহ ময়দান যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া দ্বিতীয় কোন ছায়া থাকতো না সব মানুষ আপনার আপনার সুরুদ আপনার মাথার উপরে আইব কোন মানুষ ডুবিয়ে থাকব কোন মানুষ গোলাখানের মধ্যে থাকব আটমনের মধ্যে থাকব মানুষ হলা ভয়ঙ্কর হালতের মধ্যে রইব কিয়ামতের ময়দান মাইনছে চিৎকার দেখব ইয়া রব্বাল আলামিন আল্লাহ আপনি বিচার কান্ত আরম্ভ করিলা ওরে বা আল্লাহ যদি আপনার মঞ্জুরি হয় নামরার জন্য তোর মধ্যে দিতাই রে বা আল্লাহ লাগে জাহান্নাম দিলাইও কিন্তু রব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ কষ্ট রে বা আল্লাহ আর আন্দাজ করতাম ফারিয়ান না অত সংকট এক সময় থাকবো কিয়ামতের ময়দান কোন দিন যে মাইনছে আপনার ইনসাফে বিচার করিলিছে গরিবে দিয়ে তার কাছে বিচার দেওয়ার পরে আল্লাহর বান্দা গরিবের ইনসাফ দিলাইছে ওই রকমের সৎ বিচার করনেওয়ালা মানুষ আপনার কিয়ামতের 50,000 বছরের ভয়াবহতা এক গরিব বুঝতো নাই হে আল্লাহর খাস মেহমান বনিয়া আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাইলি বকক সুবহানাল্লাহ হায় রে হায় আমরা সমাজ এক গুরু ওলা মুরব্বী হইছো বয়ান খারাপ পাইও না বেয়াদবি হইলে ফয়লা চাইলে ইয়ার চাইলে মাফ দেওয়া জরুরি কিন্তু মনো আইসে ফইলাই কিছু মুরব্বী হল ওলা আসই না নেই সারা বিচার দেখাই দেন গিয়া গরিবর হকর মধ্যে গরিবর হকর মধ্যে বিচার বইলা এক গরিবে ভুল বসত শুদ্ধ করক ভুল করক টক্কর লাগি গেছে হো মুরব্বীর হাম পাল্লা কোনো দনি লগে বড় খানদানি মাংস লগে টক্কর লাগি গেছে খানদানি এন তো রাজ সারা ফেট বড়াইয়া আইসই সারা ফেট বড়াইয়া আইসই না নেই এরপরে গরিব তো দাইতে পারছে না তান বাড়ি তো গেট লেখাই থাকে বড় মুরব্বী যেমনে বিচার বইসই আল্লাহর বান্দায় ইজার দেওয়া আরম্ভ করছে তুলা দেওয়ার লগে লগে মুরব্বিয়ানা গ্যাস দিলা কইবা কিটা বন্ধ কর বেটা কইছে বুঝছি বন্ধ কর তারে মারতেও দেই না যদি তার ইজার হুনলাই না তে ইন কপাল খরচা করি আইছো নিবা যখন বিচার হইছো কইলা দয়া ফক্কর পুরা মাথ হুনতাই গরিব গনি কান দেখতাই না যদি হাসালি কর আপনি মুমিন আর আপনি ইনসাফ কর রায় মুসলমান আপনি শুনলোয়া না সত্য এক মুরব্বি আপনার ভিতরে মুরব্বিয়ানা লেহাজ আছে মুরব্বিয়ানা সম্মান আছে আপনি বেটা হাজার গরিব হয় না কেনে আপনি তার স্টেটমেন্ট হুনতাই তার ইজারও হুনতাই ফুরিয়া সৎ বিচার করতে ফাললে না ফাললে আপনি কইতে বাবারে মোর দ্বারা হইতো নাই তুই আপনার দুই নম্বর বিচার সা সানি বিচার সা আর হমুক বড় মুরব্বীরে আনিস কমসে কম বাসিয়া গুনাহান করিও না গুনাহান করিও না গরিব রে দাবাইও না শুনো আমরা আর কিছু মুরব্বী হল ওলা ভাই যদি এক গাঁর এক গরিব বেটা আছে গরিব বেটা লাচার বিয়া শুনাই বেটা তার ফুলির বিয়ার মাতাইছে ফুলির বিয়ার মাতাইছে আল্লাহর বান্দায় দেখছে যে জায়গাতে নে তার ফুলির বিয়ার মাতাইছে তার পছন্দ হইছে আল্লাহর বান্দায় বিয়া ঠিক করে লিছে আর হো মুরব্বীরে কইছে না লগে লগে বাইদি বাইদি যেমনে হুনলা হো মুরব্বীয়ে যে হমুকর আপনার ফুলির বিয়া ঠিক হয়ে গেছে হে মরে কইল না লগে লগে তান দিলর মধ্যে শয়তানি ও সোয়াস হয়ে দাওয়াই যায় হো তান বাদ বেমারে দেউ দিলাই বলে হমুক হলা বলা বেটা হইছে নি হে তার ফুলির বিয়া ঠিক করে লিল আমার আপনার মুখ দিয়ে বালি মানল না তার সারা সমস্যার আমি সমাধান করিয়া দিলাম কিন্তু আজকে তার ফুলির বিয়া ঠিক করে লিল আমারে মুখ দিয়ে বালি মানল না তে আমি একবার দেখমু তার ফুলির বিয়া কেমনে হে দিলাই আল্লাহর বান্দা নিষ্ঠুর মুসলমান হওয়ার পরে এক গরিব অত কষ্ট মষ্ট করি আপনার ফুলির বিয়া কান্তা ঠিক করে লিছে গরিবর গর সারাই বিয়ার মাত লইয়া আয় না বাল্লা মাইছে আপনার যে আপনার সবল মানু বিয়ার মাত লইয়া আপনার আয় না কিন্তু দেমনে ভাগ্য গুণে আপনার সবল এক মাইছে বাল্লা এক মাইছে গরিবর ফুলির আপনার পছন্দ করিয়া বিয়ার মাত দিলাইছে আল্লাহর বন্দায় হো মুরব্বীরে না হইয়া বিয়া খান ঠিক করার কারণে তার নজর হে ওল্লা বড় অপরাধ করছে আল্লাহর বন্দারে না হওয়ার কারণে তার মনের মধ্যে হো মুনাফিকি হামাইয়া মুনাফিকি হামাইয়া আল্লাহর বন্দা কয় কেমনে তার ফুলির বিয়া আপনার দে আমি একবার দেখিয়া দিমু আল্লাহর বন্দায় লগে লগে বিয়ালে আপনার বাজারও যায় গিয়া ওল্লা জায়গার মধ্যে বয় যে জায়গার মধ্যে আপনার ও ফুলির যেন বিয়া ঠিক হয়েছে হো গাঁর মানুষ দেখি আইন আল্লাহর বন্দায় যেমনে হতা মাংস সাক্ষাৎ করলো লগে লগে আপনার ওলা প্রবঞ্চনা দিল ওলা বা দেখ আপনার আইব হইল দুইশ হইল ফুলির হকর মধ্যে যেটা আপনার কোন মাংসে হুনলে দুবার আপনার এই ফুলি লগে বিয়ার মাত দেওয়ার হিম্মত করতো নাই যেমনে মাংসে হুনলা আপনার ঠিক করা ফুলির বিয়া লগে লগে আপনার বাঙ্গি যায় লগে লগে বাঙ্গি যায় সিরিফ আল্লাহর বান্দায় ও দুইশ করছে যে থান রে আপনার বিয়া ঠিকর মধ্যে কইছে না কক্কা না উজবিল্লা ইয়াদ রকম মুসলমান এই রকমের গরিব রে জুলুম করতে ফরমায় গরিবর কইবার লাগা নাই গরিবর কইবার লাগা নাই কিন্তু গরিবর ওলা এক জায়গা আছে কইবার যে এলাকার মধ্যে কইলে আর সে উড়ার দুয়ার দেওয়ার দরকার ফলে না